আমি বিভিন্ন জিলা কারাগত কার্যসূচী লৈছো আর নিজের ঘর চোতাল তো এনে আমি কনস্ট্যান্টলি আমি সাফা করে আছো হয় কিন্তু আমার সিভিক রেসপন্সিবিলিটি আছে যেহেতু আমি এই বিশ্বনাথ জিলা তথা শহরখন আমি সুন্দরকো আমি কিবা করবলে মেইনটেইন করব লাগে সো হেতু রেসপন্সিবিলিটি ভাবি আমি আজি 20 জনীয় কয়েদি দল এটা উলাইছো ডিও পারমিশন অফ সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম তো সিলেক্টেড 20 জন কয়েদি লৈ আজি দুদিনের কার্যসূচী আজি আর অহাকালি আমার এসপি অফিস প্রাঙ্গণের পর আমার ক্লক টাওয়ার বা তিন মূর্তি লৈকে আমার হেতু অভিযান চলিব আর হেতুই যোগেদি আমার আজাদি অমৃত মহোৎসব কেনেকা ধরনের আমি পালন করবলে যত্ন করেছো এইবার 75 ইয়ার্স হওয়ার কারণে আমাক অসম সরকারে নহয় ইন্ডিয়া সরকারে মানে আজাদি কা অমৃত মহোৎসবর কারণে বিভিন্ন প্রোগ্রাম করিবর কারণে গভর্নমেন্টে লৈছে তাত আমার আমি জেলখানার মানে কারাবাহী সকলেও আমি এইটো উৎসবত মানে কমপ্লিটলি আমার জেল কারাগারের ভিতরতো যেখানে আমি করিব লাগে আজাদি কা অমৃত মহোৎসবর বিষয়ে যিখিনি আমি কৰিছোঁ কাৰ্যক্ৰমণিকা সেই একে আজাদী কা অমৃত মহোৎসৱৰ লগতে সংগতি ৰাখি আমি আমাৰ কাৰাগাৰৰ কাৰাবাহীসকলে মিলি এছ পি অফিচৰ পৰা আমি সেই ক্লক টাৱাৰলৈকে এই এটা আমি দুদিনীয়া কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ সেইটো উদ্দেশ্যে সকলো কয়েদিয়ে অংশগ্ৰহণ কৰিছোঁ নহয় আমি মাত্ৰ চিলেক্টেড 20 জন কাৰাবাহীক আনিছোঁ আৰু লগতে আমাৰ ষ্টাফ জড়িত আছে লগতে কামাকে